আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আরাফাত হোসেন খান। আমি আজকে নবম দশম শ্রেণী এবং একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য রাইট ক্ষমতা বাড়তে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। রুলস মুখস্থ করলে অনেক সময় ভুলে যেতে হয়, কিন্তু যদি একটু টেকনিক খাটিয়ে মুখস্থ করা যায় তাহলে সেটা অনেক দিন মুখস্থ থাকে। সে একটা রুলস আমি দেখাবো, সেটা হচ্ছে আমরা যদি এভাবে পড়ি, ওই রঞ্জু দাস থাকলে সাবজেক্টের পরে ভার্ব প্রেজেন্ট, ও এ রঞ্জু দাস, ওকে, ও এ রঞ্জু দাস, বাস এইভাবে আমরা মনে রাখবো। কিভাবে? ও মিন্স অফেন, ই মিন্স এভরিডে, আর মিন্স রেগুলারলি, ও মিন্স অকেশনালি, অ্যান্ড মিন্স নর্মালি, জি মিন্স জেনারেলি, ইউ মিন্স ইউজুয়ালি, টি মিন্স ডেইলি, এ মিন্স ইউজুয়ালি, অলওয়েজ, এ মিন্স সরি এ মিন্স অলওয়েজ, এস মিন্স সামটাইমস, ওকে। সো আমরা এইভাবে ওয়ারণ্য দাসটা যদি মনে রাখি যে এরা যদি সেন্টেন্সে থাকে তাহলে সেটা সাবজেক্টের উপর ভার্ব প্রেজেন্ট করে দেবে। এখানে কিছু উদাহরণ দেখি। নাম্বার ওয়ান, আই ব্রাকেট আছে গো, যেটাকে চেঞ্জ করতে হবে। টু স্কুল রেগুলারলি, সো এখানে দেখা গেছে ওয়ারণ্য দাসের রেগুলারলি চলে আসছে, এই রেগুলারলির কারণে সাবজেক্টের উপর ভার্ব প্রেজেন্ট হবে, তাহলে এটার উত্তর হবে গো, ওকে। আর এইখানে দেখি উই অফেন, এখানে অফেন অরুণ্য দাসের অফেন পাওয়া গেছে, তাই অফেন থাকার কারণে এখানে হবে কি ওর, ওর, ওকে, ওর। সো আরেকটা নাম্বার থ্রি সেন্টেন্স, উই ইউজুয়ালি ইট রাইস, এখানে পাওয়া গেছে ইউজুয়ালি, ইউজুয়ালি থাকার কারণে সাবজেক্ট এর উপর ভার্ব প্রেজেন্ট হবে ইট, ইট হবে ইট, ওকে। আর নেক্সট ফোর, নাম্বার ফোর এখানে পাওয়া গেছে সামটাইমস আই ওর ইন মাই ফ্লাওয়ার গার্ডেন, ওকে, এখানে পাওয়া গেছে সামটাইমস, তো সামটাইমস এর জন্য আমরা সাবজেক্ট এর উপর ভার্ব প্রেজেন্ট দিব, এখানে হবে ওর, ওকে। তো আরেকটা প্রতিপাদ্য বিষয় হচ্ছে এখানে আই উই ইউ, দ্যাট মিন্স এগুলি ছাড়া আমরা যদি থার্ড পারসন সিঙ্গুলার থাকে সাবজেক্ট হি সি ই এবং যে কোনো একটা নাম থাকলে এখানে ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হবে। এখন এস ইএস যোগ করার ক্ষেত্রে কিছু রুলস আছে, সেটা হচ্ছে আমার ওয়ার্ডের শেষে যদি ও এস 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 এইচ সি এইচ যদি চয়ের মতো হয়, চয়ের মতো, আর যদি এক্স জেড থাকে, এক্স বা জেড, তাহলে ওই ওয়ার্ডের শেষে ই এর যোগ করবো, অন্যথায় এর যোগ করবো। তো থ্যাংক ইউ আমাদের এই লেসনটা দেখার জন্য। আর এটা যদি আপনাদের ভালো লাগে আমাদের পেজে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।